শুক্রবার ফের শিয়ালদহ আদালতে পেশ করা হয় আর্জি মামলায় ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে একই সঙ্গে আদালতে তোলা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই সূত্রে খবর সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষা করতে চাইছে সিবিআই এর আগে আর্জিকর হাসপাতালে খুন এবং ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায়েরও নার্কো পরীক্ষা করাতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে আরও খবর গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপের নার্কো পরীক্ষা করাতে চাইছে তারা শুক্রবার শিয়ালদহ আদালতে এই আবেদন করবে সিবিআই কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা